ত্যাগের মহিমায় দেশে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। ঈদের জামাতে প্রবাসীদের ঢল। দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঈদ আজ। জামারায় পাথর নিক্ষেপ ও পশু কোরবানি শেষে মিনায় হাজিরা। পথ হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন মক্কার বাংলাদেশ হজ মিশনে। সবাই সুস্থ আছেন জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় নিউ ইয়র্কের মুসলিমদের মসজিদের ভেতর চারটি আলাদা জামাতে নামাজ পড়তে হয়েছে। তবে অন্যান্য স্থানে খেলার মাঠ, পার্ক, রাস্তায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এবছর যুক্তরাষ্ট্রে প্রায় 2500 মসজিদে ঈদের জামাত হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় এবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রধান জামাতটি খোলা মাঠে অনুষ্ঠিত হয়নি। এতে করে মসজিদ ছাপিয়ে সামনের রাস্তা পর্যন্ত দীর্ঘ লাইন দেখা দেয়। প্রতিটি জামাতেই মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। নিউ ইয়র্কে প্রায় প্রতিটি ঈদের জামাতে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল, ফলে বিপুল সংখ্যক নারী জামাতে শরীক হন। আমরা বাঙালি সবসময় এখানে এসে নামাজ পড়ি, ঈদের জামাত পড়তে বাঙালি একসাথে। আমাদের ঈদের একটাই সবচেয়ে বড় আকর্ষণ যে এসে ঈদে একসাথে জামাত পড়া, নামাজ পড়া। বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঈদের জামাতগুলোতে মুসলিম উম্মার মঙ্গলের পাশাপাশি দেশে বন্যা দুর্গতদের কল্যাণ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আমরা জামাইকা মুসলিম সেন্টারে এই নিউ ইয়র্কের সর্ববৃহৎ জামাত এই মাত্র আদায় করলাম, ঈদ করার সুযোগ পেলাম। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জামাইকা মসজিদে আসলাম, ইনশাআল্লাহ নামাজ পড়ে গেলাম ঈদের জামাত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন সহ যুক্তরাষ্ট্রে প্রায় 2500 মসজিদে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের পর পশু কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। আগে দূর দূরান্তে গিয়ে পশু কোরবানি দিতে হলেও এখন অনেক এলাকাতেই পশু কোরবানি দিতে পারছেন নিউ ইয়র্কের মুসলমানরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এই ঈদ, পবিত্র ঈদুল আজহা, সাত সমুদ্র 13 নদীর এপারে বাংলাদেশি প্রবাসীরা, হাজার হাজার লাখ লাখ প্রবাসী আজকে শনিবার সারা দিন ঈদ উদযাপন করেছেন। ঈদের দিনটি শুরু হয়েছে মসজিদে, খোলা মাঠে, পার্কে, বিভিন্ন স্থানে ঈদের জামাতে নামাজ আদায় করার মাধ্যমে। সেই যে একটি আনন্দ, একই সঙ্গে প্রবাসে হাজার হাজার মানুষ একই মাঠে, একই মসজিদে, রাস্তায় ঈদের নামাজ পড়ছেন, সে এক অভাবনীয় দৃশ্য দেখার মতো। এটি একটি মহা সম্মিলন। সেই ঈদের জামাতটি অনেকেই মিস করতে চান না। ঈদের জামাতের পরে পশু কোরবানি ছিল, বিভিন্ন স্থানে গিয়ে মুসলমানরা পশু কোরবানি দিয়েছেন। আগে নিউ ইয়র্কের দূর দূরান্তে গিয়ে মানুষ পশু কোরবানি দিত, কিন্তু বছর দুয়েক ধরে নিউ ইয়র্কের আশপাশের বিভিন্ন এলাকাগুলোতে এখন কাছাকাছি জায়গাতেই কিন্তু কোরবানি দেওয়ার ব্যবস্থা থাকছে। সেখানে যদি কেউ চান তাহলে তারা নিজেরা নিজ হাতেও কোরবানি দিতে পারছেন। তারপরে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের বাসায় যে নিমন্ত্রণ দাওয়াত খেয়ে এখন সময় কাটছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখন প্রায় গভীর রাত বলা যায় নিউ ইয়র্কে, রাত 11টা। এর পরেও যে বাঙালি অধ্যুষিত এলাকাগুলো আছে সেই সব এলাকাগুলোতে কিন্তু সাজ রব। আমি কয়েকজনের সঙ্গে আজকে এই ঈদের আনন্দটা সময় টেলিভিশনের দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব। একটু বলবেন যে কেমন ঈদ কাটছে আপনার? খুবই ভালো। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আর সত্যি কথা, সারাদিন মানে ফ্যামিলি নিয়ে ছিলাম। এখন অনেস্টলি আমার এত ভালো লাগছে যে আমার ফ্রেন্ডসরা এখন আমার পাশে। আমরা যারা এখানে দাঁড়িয়ে কথা বলছি সবাই আমার ফ্রেন্ডস।
আমার খুবই ভালো লাগছে, আমি খুব এনজয় করতেছি আর অফকোর্স বাংলাদেশকে খুব মিস করতেছি আমি। আজকে তো আরেকটি বিশেষ দিন, সেটি হচ্ছে যে আজকে আপনার বিবাহ বার্ষিকীও, ঠিক না? বিশেষ দিনের মধ্যে আরেকটি বিশেষ দিন, অফকোর্স, কারণ আমার অবশ্যই এটা বিশেষ দিন। এটা আরও মানে বিশেষ বিশেষ হয়ে উঠেছে যে আমার ফ্রেন্ডরা সবাই আসছে, আমার ফ্যামিলি সারাদিন আমাকে এটা আর কি মানে কি বলবো সেলিব্রেট করছে, এখন রাতের বেলা আমার ফ্রেন্ডরা আসে সেলিব্রেট করতেছে। অনেক ধন্যবাদ। একটু আবার আপনার কাছ থেকে শুনি, কমিউনিটির আরেকজন পরিচিত মুখ নূপুর, একটু বলেন ঈদটা কেমন গেল আপনার? আসসালামু আলাইকুম সবাইকে, আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। অনেক অনেক ভালো লাগতেছে, আমার ফ্রেন্ডের বাসে আসছি, সারাদিন আমার প্যারেন্টসের সাথে ছিলাম এবং কখন আমার ফ্রেন্ডের সাথে আসবো এই অপেক্ষায় ছিলাম। অ্যান্ড হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। জি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের ঈদের শুভেচ্ছা। আমরা ব্রাইডহুড থেকে বলছি, নিউ ইয়র্ক ব্রাইডহুড থেকে। সবাই মিলে খুব মজা করলাম সারাদিন, অনেক মানে খুব ভালো একটা সময় কাটাইলাম, তারপর কুরবানি দিলাম, মাংস আসছে, এই তো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, ঈদ মুবারক। একটু এদিকে আসবো, কেমন ঈদ গেল আপনার? সবাইকে ঈদ মোবারক। ঈদ খুব ভালো গেল, এখন ফ্রেন্ডের বাসে এসেছি। তবে বাংলাদেশে সবাইকে খুব মিস করছি, বাংলাদেশে যে সবার বাসায় যাওয়া যে একটা মজা, পাড়া মহল্লায় প্রত্যেক বাড়ি বাড়িতে যে ঈদ করার যে একটা মজা সবাইকে নিয়ে, সেটা হয়তো এখানে নেই। তারপরেও আমরা বাঙালিরা মিলে এখানে পুরোপুরি না পেলেও 80% আমরা এখানে সবাই মিলে খুব এনজয় করছি। এবং সত্যি সবাইকে ধন্যবাদ যে বাঙালিরাও যে এখানে সবাই এত আনন্দ, মানে আমি কখনো বিশ্বাস করি নাই যে আমি আমেরিকায় যেয়ে বাংলাদেশের মতো লাইফস্টাইল পাবো, কিন্তু এখানে এসে আমার মনেই হয় না যে এটা আমেরিকা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কেমন ঈদ গেল আপনার? অনেক ভালো, সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশে স্পেশালি বাবা মাকে অনেক মিস করছি, বাংলাদেশ মিনো এত ভালো করে ঈদ হয়, সবাই দূর দূরান্তে যায়, যানজট থাকে, স্টিল অনেক মজা করে, আমরাও মজা করতেছি। আমেরিকাতে নিউ ইয়র্কে এখন অনেক বাঙালি, চিন্তাই করা যায় না। একটু পরে আমরা জ্যাকসন এসে চা খাইতে যাব, অলমোস্ট লাইক মিডল নাইট, সো স্টিল আমরা অনেক মজা করতেছি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক আপনাকে, ঈদ মোবারক। আমি আজকের এই সরাসরি সম্প্রচারটি শেষ করব একজন বাঙালিকে দিয়ে, তিনিও বাঙালি কিন্তু তিনি ভারতীয় বাঙালি এবং অন্য ধর্মাবলী মানুষ, এবং তিনি এই স্টেটেও থাকেন না, তিনি ঈদের এই ফেস্টিভ মুহূর্তটি দেখার জন্য তিনি ডেলোয়ার অঙ্গরাজ্য থেকে নিউ ইয়র্কে এসেছেন। শুভদীপ ঘোষ, একটু বলবেন যে ঈদ কেমন দেখছেন আপনি? প্রথমেই অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য। সকল বাংলাদেশি ভাই বোন, বন্ধু এবং গুরুজনদের আমার ঈদের প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ করবেন, আজকের দিনটা সবাই আনন্দ করার দিন, ভালো থাকার দিন। আজকে এত দূর থেকে ছুটে এসেছি সাকিব ভাইয়ের আমন্ত্রণে, বেশি কিছু বলতে চাই না। প্রচণ্ডভাবে মনে পড়ে যাচ্ছে আমার কলকাতার বাংলাদেশি বন্ধুবান্ধব এবং মুসলমান বন্ধুবান্ধব, যারা একসাথে আমরা ঈদ সেলিব্রেট করতাম, আজকে এত দূরে এসে অনেক দিন পরে একটা সুযোগ পেয়েছি। আমি নিউ ইয়র্কে থাকতাম এক সময় প্রায় 10 বছর আগে, বাট 10 বছর পরে এরকম একটা দিন আমার কাছে ফিরে এসেছে, এবং তার জন্য সাকিব ভাইয়ের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, একটু ছোট্ট দু লাইন আমি একটু যদি গেয়ে সবাইকে যদি বলতে পারি, কতটা ভালো লাগার কথা, কতটা ভালো থাকার কথা। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ সঙ্গীত শিল্পী শুভদীপ ঘোষ। এইভাবেই আমরা সবার হৃদয় জুড়ে আছি এই প্রবাসে, বাংলাদেশের সঙ্গে একটি সেতু বন্ধন তৈরি করছি, বিভিন্ন ধর্মাবলী মানুষের সঙ্গে, বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গে আমরা বাংলাদেশিরা, বাঙালিরা একটি সেতু বন্ধন রচনা করছি। এইভাবেই ঈদ উদযাপন হচ্ছে যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কে। সবাইকে আবারও ঈদ মোবারক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। এদিকে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় গাম্ভীর্য আর পশু কোরবানির মধ্য দিয়ে ইতালির রোমেও উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশটিতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় রাজধানী রোমের জাতীয় ঈদগাহ ময়দানে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইতালিতে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা। এদিন রাজধানী রোমের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিয়াৎসা ভিত্তোরিওস্থ ঈদগাহ ময়দানে।
সেখানে ঈদের নামাজ আদায় করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান সহ বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতারা। আমরা কোরবানির কথা বলি, ত্যাগের কথা বলি, সবকিছু আল্লাহকে মাথায় রেখে, মানুষকে দেখানোর জন্য না এবং প্রদর্শন করার জন্য না। এদিন ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানী রোমের অন্তত 20টি খোলা স্থান ও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনার বিধিনিষেধ মুক্ত পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও। এই পার্কে খোলা মাঠের নিচে এই পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের যেই আমেজটা, সেই আমেজটা ধরে রাখার জন্য আমরা প্রত্যেক বছরই এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করি। আমার ঈদের দিনে খুব ভালো লাগে, নামাজ পড়তে যাই, তারপর আমার রান্নির হচ্ছে বাসে যাই, খেলাধুলা করি, কুরবানি দিতে পারছি, এই জন্য আল্লাহর কাছে অনেক অশেষ অশেষ শুকরিয়া আদায় করতেছি। কুরবানির মাঠে গরু নিয়ে আমরা সবাই আসছি। নামাজ শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রবাসীরা। তবে ছুটি না থাকায় শনিবার অনেকেই নামাজ শেষে রওনা হন কাজের উদ্দেশ্যে। এবারের ঈদুল আজহায় ইতালিতে অনেক প্রবাসী বাংলাদেশি কোরবানি দিয়েছেন। নামাজ শেষেই তারা ছুটে এসেছেন খামারগুলোতে পশু কোরবানি দিতে। এছাড়া ঈদের জামাতের বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও বাংলাদেশের অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। বাংলাদেশিদের আয়োজনে ইউরোপের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। বাংলাদেশিরা ছাড়াও এই ঈদ জামাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। স্থানীয় সময় সকাল 8টায় ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার মার্তিমুনিস পার্কের ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিশাল ময়দান। নামাজের আগে ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন বক্তারা। নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীর মানুষেরা। প্রবাসে এমন ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা। পুরো ইউরোপের মধ্যে এই পর্তুগালের মার্তিমুনিস পার্কের ঈদ জামাতটাই হচ্ছে সবচেয়ে বড় ঈদ জামাত। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঈদ জামাত হয়েছে এবং সবার অংশগ্রহণে খুবই উৎফুল্ল হয়ে উঠেছে। বাসা প্রকাশ করা যেতেছে না কিভাবে অনুমতি, আমরা সবাই একসাথে বাংলাদেশে অনেক মানুষ একসাথে এই মার্তিমুনিস পার্কে নামাজ পড়ে খুব আনন্দ বোধ লাগছে। আমরা একসাথে 4-5 হাজার লোক ঈদের জামাত অনুষ্ঠিত আদায় করতে পারছি, এজন্য সকলকে ধন্যবাদ, সকলকে ঈদ মোবারক। লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে খোলা ময়দানে আরেকটি বড় জামাত। বন্দর নগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেরো, ভিলা নৌবাদা মিলফন্তেজ সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশিরা। মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের এমন মিলন মেলা পর্তুগাল সহ গোটা ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের শক্ত অবস্থানের কথাই জানান দেয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে পর্তুগাল সহ গোটা ইউরোপে বাংলাদেশিরা এগিয়ে যাবে এমন প্রত্যয় এখানে অংশ নেয়া মুসল্লিদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অস্ট্রেলিয়াতে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। অস্ট্রেলিয়া থেকে সারা বিশ্বের সকল সময় টিভি দর্শককে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। অস্ট্রেলিয়াতে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, তবে গতকালকেও কিন্তু এখানে মুসলমানদের একাংশ ঈদ উদযাপন করেছে এবং গতকালকে তারা কোরবানিও দিয়েছে। মূলত প্রতি বছর এই ঘটনাটি অস্ট্রেলিয়াতে ঘটে থাকে। মুসলমান যারা, বেশিরভাগই যারা অ্যারাব ব্যাকগ্রাউন্ডের আছে, তারা কিন্তু এখানে ন্যাশনাল ইমাম কাউন্সিলের যে ফতোয়া সেটি ফলো করে অস্ট্রেলিয়াতে ঈদ উদযাপন করে থাকে। মূলত সেটি প্রতি বছর একদিন আগে হয়ে থাকে এবং পরের দিন যারা মুনসাইড অস্ট্রেলিয়া বা বাংলাদেশের মতো জাতীয় চাঁদ দেখা কমিটির ডিসিশন অনুযায়ী তারা কিন্তু ঈদ পালন করে। সেই সুবাদে বাংলাদেশিরা, বেশিরভাগ বাংলাদেশি প্রায় সবাই কিন্তু চাঁদ দেখে ঈদ উদযাপন করে। আজ কিন্তু অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়াতে বাংলাদেশিরা ঈদুল আজহা উদযাপন করছে। আপনারা সকালে পুরো অস্ট্রেলিয়া জুড়ে সব শহরগুলোতে ছোট ছোট ঈদগাহতে কিন্তু নামাজিরা এসেছেন, মুসলিমরা এসেছেন, তারা কিন্তু ঈদের জামাত পালন করেছেন। এবং অস্ট্রেলিয়াতে এখন শীতকাল, যে কারণে তাসমানিয়া, অ্যাডিলেড বা ক্যানবেরা, মেলবোর্ন, সিডনির মতো প্রতিটি শহরে, ব্রিসবেন, প্রতিটি শহরেই কিন্তু মোটামুটি ঠান্ডা, পার্থ এবং ডারউইনে তুলনামূলক কম ঠান্ডা। তো প্রচণ্ড ঠান্ডার ভিতরে সকালে কিন্তু তারা ঈদের জামাত আদায় করতে গেছে এবং বেশিরভাগ জামাত কিন্তু সিডনি বেশিরভাগ জামাত কিন্তু খোলা ময়দানে হওয়ার সুযোগ হয়নি এবছর। কিন্তু যেটি ঈদগাহে নামাজ হয়ে থাকে এবছর কিন্তু বিভিন্ন স্পোর্টস সেন্টারে বা ভিতরে মাসালাগুলোর ভিতরেই কিন্তু ঈদের জামাত হয়েছে, একাধিক জামাত হয়েছে। খালি চোখে অস্ট্রেলিয়ার ঈদ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু বোঝা যায় না খুব বেশি, কারণ অস্ট্রেলিয়া মুসলিম প্র্যাকটিস করে এরকম মানুষের সংখ্যা, ইসলাম প্র্যাকটিস করে এরকম মানুষের সংখ্যা কিন্তু 2.4% বা তার চেয়েও কম, আড়াই ভাগের চেয়ে কম মানুষ কিন্তু অস্ট্রেলিয়াতে মুসলিম। এবং যে কারণে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেও প্রচুর বাংলাদেশি বসবাস করে, খালি চোখে কিন্তু খুব বেশি ঈদের যে আমেজ সেটি বোঝা যায় না। ঈদ বলতে এখানে যে মানুষ এক বাসা থেকে আরেক বাসা যাবে, বন্ধু বান্ধবের সাথে দেখা করবে, সেটি কিন্তু করে থাকে। এবছর একটি সৌভাগ্যজনকভাবে গতকালকে শনিবার এবং আজকে রবিবার ছিল, যেটি ঈদের দিন হিসেবে পালন করা হচ্ছে, দুটোই কিন্তু এখানে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পালিত হয়েছে। যে কারণে প্রতি বছর যে ঈদের যে ছুটি পাওয়ার কথা সেটি যেহেতু অস্ট্রেলিয়াতে আমাদের পাওয়ার সুযোগ থাকে না, উইকডেতে যদি ঈদ পড়ে যায়, এবছর কিন্তু সেই সৌভাগ্য অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের হয়েছে এবং তারা কিন্তু একে অন্যের বাসায় যাচ্ছে, ঈদ উদযাপন করছে, চায়ের আড্ডা দিচ্ছে, বা প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে অনেকে কিন্তু বাসার বাইরে যেতে পারছে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা করার চেষ্টা করছে। এবং এবছর প্রচুর বাংলাদেশি কিন্তু ঈদ করতে বাংলাদেশে গেছে এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আসলে অনেকে কোরবানিও বাংলাদেশে দিয়ে থাকে এবং এদেশে যারা কোরবানি দেয় তাদেরও কিন্তু অনেকের ঈদের মাংস আসতে আসতে রাত হয়ে যায় অস্ট্রেলিয়ার যে রুলস অনুযায়ী, রেগুলেশন অনুযায়ী, যে কারণে ঈদের দিনটি খুব বেশি ঈদের আমেজ এখানে চোখে পড়ে না। মূলত ঈদ বলতে এখানে অস্ট্রেলিয়াতে গেট টুগেদারকেই বোঝায় এবং ঈদের জামাতকেই বোঝায়। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা কিন্তু প্রচুর এবছর ঈদ করার দেশে যাওয়ার কারণে কিন্তু অনেক বাংলাদেশি এবছর চেনা পরিচিত মুখরা কিন্তু ঈদ করতে পারছে না একসাথে, যে কারণে তুলনামূলক কম বাংলাদেশিদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্ট বা দোকানের সামনে, যে খুব বেশি বাংলাদেশিরা কিন্তু এবছর নেই। অস্ট্রেলিয়াতে কিন্তু এখনও করোনা থ্রেট আছে, প্রায় এবারে যে 36,000 মানুষ প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছে, কিন্তু যেহেতু পাবলিক প্লেসে খুব বেশি রেস্ট্রিকশন এই মুহূর্তে নেই এবং বেশিরভাগ বাংলাদেশি প্রায় সবাই কিন্তু দুটো ডোজের পর বুস্টার ডোজ পর্যন্ত নিয়ে নিয়েছে, সে কারণে যে ভয়টি আছে তাদের সেটি কিন্তু, করোনার ভয় সেটি কিন্তু এই মুহূর্তে নেই। এ ছিল অস্ট্রেলিয়া থেকে ঈদের সর্বশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম অস্ট্রেলিয়ায়। আন্তর্জাতিক সময়ে আরো থাকছে, টুইটার কেনার চুক্তি থেকে সরে এলেন ইলন মাস্ক, তথ্য লুকিয়ে বিভ্রান্ত করার অভিযোগ, $100 কোটি ক্ষতিপূরণ মামলা করবেন বিশ্বের শীর্ষ এ ধনী। জীবনযাত্রার সংকট নিয়েই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন মুসলমানরা। ফিলিস্তিন, ইরাক, মিশর, জর্ডান, লেবানন সহ বিভিন্ন মুসলিম প্রধান দেশে ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শনিবার মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেন। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাতে অংশ নেন শত শত ফিলিস্তিনি। শিশুদের হাতে নকশা আঁকা, নানা রকম খেলনা বিক্রি, সব মিলিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে দেখা যায় ফিলিস্তিনিদের। মিশরের শত শত মানুষ কায়রোর মসজিদে ভোরবেলা ঈদের নামাজের জন্য জড়ো হন। শিশুদের দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে। জর্ডানেও দেখা গেছে যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন করতে। গত 2 বছর করোনা মহামারীর কারণে ম্লান হয়ে যায় ঈদ উদযাপন, তবে এবছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পেরে খুশি সবাই। লেবাননেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত, তবে অনেকেরই আক্ষেপ দিন দিন ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষের। এজন্য পশু কোরবানি থেকে শুরু করে অতিথি আপ্যায়নে স্বাদ থাকলেও আগের মতো সাধ্য না থাকায় কষ্টের কথা জানান অনেকে। কিসের ঈদ, কিসের ঈদের পরিবেশ? বেশিরভাগ মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য মিষ্টি কিনতে পারেনি, এই হলো আমাদের অবস্থা। ইরাকেও সবাই মিলে অংশ নেন ঈদ জামাতে, দেশের উন্নয়নের জন্য দোয়া করেন তারা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
পশ্চিমবঙ্গ সহ ভারতে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঠিক এখন থেকে এক মিনিট আগেই এই সারা বছর যে ঈদের নামাজ, এই যে জামাতের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা তাকিয়ে থাকেন, সেই রেড রোডের ঐতিহাসিক ঈদের জামাত কিন্তু কয়েক মিনিট আগে শেষ হলো। আমরা দেখেছি যে এই ভরা আষাঢ় মাসে আকাশের যে রোদ, একেবারে চৈত্র মাসের রোদকে কিন্তু একেবারে তারা হারিয়ে দিয়েছে। ঠিক সেই রোদকে উপেক্ষা করে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে, শুধু কলকাতা নয়, আপনি জানেন যে এইটা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ঈদের জামাত নয়, ভারতের যে চারটি বড় ঈদের নামাজ এবং জামাত অনুষ্ঠিত হয় তার মধ্যে রেড রোডের ঐতিহাসিক যে ঈদের জামাত সেটি কিন্তু অন্যতম। আমি দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক ঈদের জামাতে, আমি কথা বলে নেবো যে এই যে গতবার দেখা গেছে যে প্রচুর তো বৃষ্টির মধ্যেও আপনারা শাড়ি বেঁধে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দেশ ও জাতির জন্য, ঠিক একই রকম ভাবে আজকেও দেখলাম যে এই ভরা আষাঢ়ে গনগনে রোদ, চৈত্র মাসের রোদকে উপেক্ষা করে আপনারা কাতারে কাতারে সবাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কি করলেন, কি প্রার্থনা করলেন? প্রার্থনা মানে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা, ত্যাগের জন্য প্রার্থনা, এই বাংলার উন্নতি হোক, বাংলায় যে শান্তি আছে সেটা যাতে বহাল থাকে, তার জন্য এইখানের যে সরকার সে কিন্তু খুব ধর্মনিরপেক্ষ সরকার, হ্যাঁ প্রত্যেকটা ধর্মকে সম্মান দেয়, হ্যাঁ প্রত্যেকটা ধর্মের জন্য কাজ করে, হ্যাঁ এখানে দিদি, হ্যাঁ প্রত্যেকটা মানুষের পাশে, হ্যাঁ দুঃখের সময় দাঁড়ায়। তারপরে সেটাই বড় কথা, সম্প্রীতির যে বার্তা, সম্প্রীতির যে আবহাওয়া, সম্প্রীতির যে পরিবেশ, সেটি পশ্চিমবঙ্গে ভারতের অন্য রাজ্যগুলোর থেকে দৃষ্টান্তমূলক। মানে এই রাজ্যের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একসঙ্গে যে কোনো ধর্মীয় উৎসবে সামিল হয় এই ঈদ বা পুজোতে, সেটি কিন্তু আমরা রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছি, হ্যাঁ অনুভব করি আমরা সেটা, পরিলক্ষিত করি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা রাজ্য যেখানে মানে রাজ্যের উদ্দেশ্যই হচ্ছে বিজনেস, বেঙ্গল ইজ ফর বিজনেস, হ্যাঁ যার জন্য এখানে বহু ধরনের, হ্যাঁ আন্তর্জাতিক সংস্থা আসছে, বহু ধরনের আন্তর্জাতিক সংস্থা এসে এখানে কর্মনিয়োগের ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে আপনি দেখবেন যে মানে গত 20 বছরে, হ্যাঁ বা 15 বছরে যে উন্নতি হয়েছে বা আগের যে উন্নতি, সেই জোয়ারটাকে মানে ধরে রেখেছে, একদমই তাই। মানুষের সবচেয়ে, রাজ্যের যে কোনো দেশের মূল উন্নয়নের পেছনে যেটি সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটি হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি যেখানে সুদৃঢ় সেখানে উন্নয়ন হবে, সেটি কিন্তু সকলে বলছেন এই রেড রোডের জামাত থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, কাতারে কাতারে ধর্মপ্রাণ মুসল্লিরা শুধুমাত্র একটাই সমস্যারে আওয়াজ তুলেছেন যে হে ঈশ্বর, আমাদের রাজ্য, আমাদের দেশ এবং গোটা বিশ্বে শান্তি ফিরে আসুক। এই ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাত থেকে সুব্রত আচার্য। জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ ও মিনায় পশু কোরবানির মধ্য দিয়ে এর মধ্যে শেষ হয়েছে হজের অধিকাংশ আনুষ্ঠানিকতা। মাথা মুন্ডনের পর হাজিরা বর্তমানে মিনার তাবুতে রাত্রি যাপন করছেন। মক্কায় বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা থেকে আরো জানাচ্ছেন আল মামুন শিপন। এর মধ্যে সম্পূর্ণ হয়েছে এবছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এখন হাজিরা অবস্থান করছেন মিনাতে। জামারাতে শয়তানকে পাথরে নিক্ষেপ শেষ করে তারা কোরবানি এবং মাথা নেড়া করে তারা বিদায় তওয়াফ এবং সাই শেষ করে আবার পুনরায় 11 তারিখ এবং 12 তারিখে শয়তানকে পাথরে নিক্ষেপ করার জন্য মিনায় তাঁবুতে রাত্রি যাপন করছেন। আজ রাত্রি যাপন করে আগামীকাল জোহর নামাজের পরে 3টি শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করবেন, পুনরায় আবার চলে আসবেন মিনার তাবুতে। মিনার তাবুতে এসে রাত্রি যাপন করবেন। 12 তারিখে তারা পুনরায় 3টি শয়তানকে 4টি করে পাথর নিক্ষেপ করে তারা এবছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে গিয়ে তারা আবার মক্কাতে গিয়ে তারা হজের বিদায়ী তওয়াফ করবেন। বিদায়ী তওয়াফ শেষ করে যারা এর আগে মদিনায় যাননি, যারা মদিনায় এর আগে গিয়েছেন, তারা আগামী 16 তারিখ থেকেই তাদের ফিরতি ফ্লাইট শুরু হবে, এবং যারা এর আগে মদিনায় যাননি তারা মদিনায় গিয়ে 40 রাকাত
নামাজ আদায় করবেন এবং 40 রাকাত নামাজ আদায় করে যাদের মদিনা থেকে ফিরতি ফ্লাইট হবে এবং যাদের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাদের ফিরতি ফ্লাইটের কথা রয়েছে তারা জেদ্দায় ফিরে আসবেন এবং মক্কায় ফিরে আসবেন। মক্কায় ফিরে এসে তারা হোটেলে অবস্থান করবেন এবং অবস্থান করে এবাদত বন্দেগি এবং তাদের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সময় পার করবেন। সময় পার করে পর্যায়ক্রমে যে ফিরতি ফ্লাইটগুলো রয়েছে সেই ফিরতি ফ্লাইটগুলো হচ্ছে তারা হাজিরা বাংলাদেশে রওনা করবেন। এভাবেই পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা এবং পবিত্র হজ ব্রত বাংলাদেশ থেকে 60,164 জন হজযাত্রী আবার পুনরায় ফিরে যাবেন বাংলাদেশে। মিনা তাবু থেকে আলমামুন শিপন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো থাকছে, ফ্রান্সে হয়ে গেল বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে প্যারিস ফ্যাশন উইক। বৈচিত্র্যময় পোশাকের সমাহার নিয়ে অংশ নিলেন জনপ্রিয় মডেল ও ডিজাইনাররা। জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর বহু হাজি মক্কা থেকে পুনরায় মিনায় যাওয়ার সময় পথ হারিয়ে আশ্রয় নিয়েছেন মক্কার বাংলাদেশ হজ মিশনে। সেখানে চিকিৎসাও নিতে দেখা গেছে বহু হাজিকে। মিনা থেকে আল মামুন শিপনের আরও একটি রিপোর্ট। মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, এরপর মুজদালিফা হয়ে সকালে পুনরায় মিনায় পৌঁছেছেন হাজিরা। তবে মক্কা থেকে পুনরায় মিনার যাওয়ার সময় পথ হারিয়ে মক্কার বাংলাদেশ হজ মিশনে এসে জড়ো হয়েছেন বহু হাজি। উকুফে আরাফা, সেখান থেকে মুজদালিফা হয়ে জমরাতে গিয়ে আজকে প্রথম দিনের মতো কঙ্কর মেরে আমরা আলহামদুলিল্লাহ হরমে চলে আসছি। সকল মুসলিম উম্মার জন্য দোয়া করব, আল্লাহ যাতে মুসলমানদের মধ্যে শান্তি বজায় রাখে। এছাড়াও প্রচন্ড গরমে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেওয়ায় সাময়িক অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ সময় স্থানীয় হাসপাতালগুলোতেও ভিড় করতে দেখা গেছে হাজিদেরকে। এছাড়াও মক্কার বাংলাদেশ হজ মিশনের ক্লিনিকেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। এবছর সৌদি আরবে আগের বছরগুলোর তুলনায় গরম বেশি থাকলেও হজের সার্বিক ব্যবস্থাপনা সুস্থ হওয়ায় হাজিরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন হাব সভাপতি। এখানে মিশন আসার পর ডাক্তাররা আমাকে ভালো চিকিৎসা দিচ্ছে আর কি। জ্বর আসল, প্রেশার ওষুধ খাই। অন্যদিকে পবিত্র হজ পালন করতে যাওয়া বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক জানান সুস্থ আছেন বাংলাদেশি হাজিরা। মিনা আরাফাত মুজদালিফায় ঘুরে বাংলাদেশি হাজিদের খোঁজ খবর নিয়েছেন বলেও জানান তিনি। আমাদের সব হজযাত্রীগণ কিন্তু এই কার্যক্রম ভালোভাবে করতে পেরেছেন এবং এখনও পর্যন্ত কোনো হজযাত্রীর অসুস্থতার খবর পাওয়া যায়নি। অন্যদিকে পবিত্র হজ পালন করতে যাওয়া বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান সুস্থ আছেন বাংলাদেশি হাজিরা। মিনা আরাফাত মুজদালিফায় ঘুরে বাংলাদেশি হাজিদের খোঁজ খবর নিয়েছেন বলেও জানান তিনি। স্বাস্থ্যসেবার ব্যবস্থা ছিল, সেটা আমরা নিজেরা ঘুরে দেখেছি, ভালো ছিল, বেশিরভাগ হাজি এখানে সেবা নিয়েছে। জামারায় পাথর নিক্ষেপ করে পশু কোরবানি, তাওয়াফ ও সাই শেষ করে হাজিরা ইবাদত বন্দীগের মধ্য দিয়ে মিনায় রাত্রি যাপন করছেন। আগামী 14 জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট, চলবে 4 আগস্ট পর্যন্ত। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে জার্মানিতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার সকালে রাজধানী বার্লিন সহ দেশটির বিভিন্ন স্থানে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জার্মানি থেকে ঈদ উদযাপনে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ত্যাগ, ক্ষমা ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। শনিবার তুরস্ক প্রবাসীদের অধ্যুষিত বার্লিনের প্রায় সবকটি মসজিদে 3টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর নয়াকোলনের বাইতুল মুকাররম মসজিদে। আমাদের জীবন ক্ষণস্থায়ী এবং আমরা মৃত্যুবরণ করলে যে হিসাবটা দেওয়া আল্লাহ তরফ থেকে নেওয়া হবে সেটি যেন আমরা সঠিকভাবে দিতে পারি। ঈদ জামাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আমরা সমস্ত বাংলাদেশি ভাইয়েরা এখানে সবাই আজকে আমরা এখানে ঈদ উদযাপন পালন করতেছি। আমাদের এই সুখ শান্তি যেন বাংলাদেশে সুখ শান্তি সমানে বর্ষিত হয়। দেশ ও দেশ বিদেশের বাইরে যারা আছেন সকল বাংলাদেশিদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। হাজার প্রতিকূলতার মধ্যেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবছরের ঈদ উল আজহা সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। এটি ছিল ঈদ জামাতগুলোতে সবার প্রার্থনা। পবিত্র ঈদ উল আজহায় মহান স্রষ্টার প্রতি প্রেমময় ত্যাগ, একই সাথে সব ধরনের পাপ থেকে পরিশুদ্ধির যে আনন্দ, সেই আনন্দ ছড়িয়ে পড়ুক জার্মানি থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, এমনটি প্রত্যাশা সকলের। জার্মানি থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সে উদযাপিত হলো ঈদ উল আজহা। রাজধানী প্যারিসে একাধিক স্থানে খোলা মাঠে
ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। ঈদ জামাতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন। ফ্রান্স থেকে ঈদুল আজহা নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সর্বোচ্চ বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ফ্রান্সে উদযাপিত হয়েছে। এবারেও রাজধানী প্যারিসে বাংলাদেশি কমিউনিটি পরিচালিত একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, আর প্রত্যেকটি জামাতে ছিল উপচে পড়া মুসল্লিদের ভিড়। প্যারিসের প্রধান মসজিদ গ্র্যান্ড মক্সদা প্যারিসে সকালে দুটি, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে পাঁচটি, জিমনেসিয়াম হলে দুটি, মেট্রোসের জিমনেসিয়াম হলে দুটি, ওভারবিলা বাংলাদেশ কমিউনিটি মসজিদে সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমাদের ঈদ অনেক সুন্দর, আজকের ছুটির দিনে আমরা ঈদ করলাম, অনেক ভালো ঈদ কেটেছে। কিন্তু পরিবার পরিজন দেশ থেকে যেহেতু অনেক বহু দূরে প্রবাসী আছি, আমাদের সব সময় প্রাণ কাঁদে। বাংলাদেশে যারা সিলেটে বা অন্যান্য অঞ্চলে বন্যা উপদ্রুত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা, তাদের প্রতি সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি। ঈদ জামাতে অংশগ্রহণকারীরা নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির আদান প্রদান করেন, পাশাপাশি মোনাজাতে দেশের উন্নতি সমৃদ্ধি ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করেন। শুধু পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ না রেখে ঈদুল আজহার ত্যাগের যে মূল মর্মবাণী তা থেকে শিক্ষা নিতে পারলেই পৃথিবী থেকে দূর হবে হিংসা, বিদ্বেষ, মারামারি আর বৈষম্য। প্যারিসের ওভারভিলা ঈদ জামাতের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। সারা বিশ্বের মতো স্পেনে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। গেল বছরগুলোর তুলনায় এবার ঈদের নামাজে মুসলমানদের ঢল নামে। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মাদ্রিদে বসবাসরত মুসলিমরা সকাল থেকেই বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাবাপিয়েজ কেন্দ্রিক কাসিনো পার্কে ঈদের জামাতের জন্য আসতে থাকেন। পরপর দুটি জামাতে ঈদের নামাজ আদায় করেন তারা। বার্সেলোনা সহ স্পেনের অন্যান্য শহরে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। পরিস্থিতি অনুকূলে থাকায় এখানে মুসল্লিদের পদচারণায় পুরো মাঠ মুখরিত ছিল। এখানে সবাই আনন্দ উৎসবে আমরা ঈদের জামাত অনুষ্ঠিত করছি। এখানে দেশে এবং প্রবাসে বসবাসরত সবাইকে জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের উপস্থিতিতে প্রতিটি জামাতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তবে পরিবার পরিজন ছেড়ে প্রবাসের ঈদে পরিপূর্ণ আনন্দ উদযাপন সম্ভব নয় বলে জানান অনেকেই। ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় শেষে জীবন জীবিকার তাগিদে অনেকেই ছুটে যান কর্মস্থলে। সময় সংবাদ, স্পেন। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে এসেছেন। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তমূলক বিবৃতির কারণে শুক্রবার এ চুক্তি বাতিল করে এই ধনকুবের। এছাড়া তথ্য লুকিয়ে বিভ্রান্ত করার কারণে শর্ত অনুযায়ী টুইটারের বিরুদ্ধে তিনি $100 কোটি ক্ষতিপূরণের মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানায় গণমাধ্যম। নানা কারণে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন বিশ্বের শীর্ষধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে গেল এপ্রিলে হঠাৎ $4,400 কোটি টুইটার কেনার সিদ্ধান্তের পর পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন মাস্ক। এরপর বিভিন্ন সময় বিভিন্ন মতামতের মধ্যেই এবার টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন আলোচনা সমালোচনার জন্ম দিলেন ইলন মাস্ক। টুইটার প্ল্যাটফর্মে ভুয়া ও স্পাম অ্যাকাউন্টের সঠিক ডেটা ও তথ্য দেওয়ার ব্যর্থতার কারণেই এ চুক্তি বাতিল করেছেন মাস্ক। শুক্রবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে দাখিল করা নথিপত্রে এ কথা বলেন মাস্কের আইনজীবীরা। এ সময় তারা আরও বলেন, একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল দিক তাদের স্বচ্ছতা হলেও বারবার ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাইলেও তা দিতে ব্যর্থ হয়েছে টুইটার। এছাড়া এসব সমস্যার কারণে টুইটার কেনার সিদ্ধান্ত বাতিল করায় পূর্ব শর্ত অনুসারে ব্রেকআপ ফি সহ অন্যান্য ক্ষতিপূরণ বাবদ $1 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাবেন বলেও জানানো হয়। তবে ইলন মাস্কের চুক্তি কার্যকর করতে টুইটার বোর্ডও আইনি পদক্ষেপ নেবে বলে জানায় টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর।
এর আগে টুইটারে 9.2% শেয়ার কিনেছিলেন বিশ্বের এই শীর্ষ ধনী। তখন থেকেই গুঞ্জন ছিল তিনি টুইটার কিনবেন। এরপর সব গুঞ্জনকে সত্যি করে এপ্রিলে মাস্ক টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা কিনতে $4,400 কোটি প্রস্তাব দিয়েছিলেন। আফরিন মৌ, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের নামী ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে আয়োজিত জনপ্রিয় আসর প্যারিস ফ্যাশন উইক। প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য জনপ্রিয় মডেল ও ডিজাইনাররা তাদের নতুন সব কালেকশন নিয়ে হাজির হয়েছে ফ্যাশন উইকে। চারটি ফ্যাশন সপ্তাহ নিয়ে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দর্শকের প্রবল আগ্রহ কাজ করে, সেগুলোর মধ্যে অন্যতম হল প্যারিস ফ্যাশন উইক। প্রতি বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন সপ্তাহ। মজার ব্যাপার হলো এটি একবার নয়, বছরে দুইবার অনুষ্ঠিত হয়। একটি বসন্ত ও গ্রীষ্ম সংস্করণ এবং অন্যটি শরৎ ও শীতকালীন সংস্করণ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব ফ্যাশনের অন্যতম জনপ্রিয় আয়োজন প্যারিস ফ্যাশন উইকের শরৎ ও শীতকালীন সংস্করণ। এবারের আয়োজনে ব্যালেন্সিয়াগা, জর্জিও আর্মানি প্রাইভে, ডিওর সহ বিশ্বের উল্লেখযোগ্য হাই এন্ড ব্র্যান্ডের ফ্যাশন শোতে অংশ নিয়েছেন জনপ্রিয় মডেল ও ডিজাইনাররা। শরৎ ও শীতকালীন পোশাকের সঙ্গে মেকআপ ও অন্যান্য ফ্যাশন অনুষঙ্গের চমৎকার কম্বিনেশন নজর কেড়েছে সবার। ফ্রান্সের ফেডারেশন দেলার তত্ত্বাবধানে আয়োজিত এই ফ্যাশন সপ্তাহে দক্ষ কারিগর দ্বারা তৈরি প্রিমিয়াম কোয়ালিটির পোশাক প্রদর্শন করা হয়। ফেন্ডি প্যারিস সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রদর্শিত হয় ডিজাইনার কিম জোনসের পোশাক। তার প্যাস্টেল এবং গ্লিটার মিশ্রিত পোশাক নজর কেড়েছে দর্শকদের। আর শরৎকালীন কালেকশনের হালকা রঙের পোশাকে বিভিন্ন ফ্লোরাল ডিজাইন ছিল চোখে পড়ার মতো। এছাড়া কিম জোনসের ডিজাইন করা ক্যামেল স্যুট সবার নজর কাড়ে। পৃথিবীর নানা প্রান্তের ক্রেতা, মিডিয়া, তারকা, মডেল এবং ডিজাইনারদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই প্যারিস ফ্যাশন উইক। শিল্প ও সংস্কৃতির জনপ্রিয় এই আয়োজন বিশ্বের নামী ব্র্যান্ডগুলোর বিপণনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ত্যাগের মহিমায় দেশে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। ঈদের জামাতে প্রবাসীদের ঢল, দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঈদ আজ। জামারায় পাথর নিক্ষেপ, পশু কোরবানি শেষে মিনায় হাজিরা। পথ হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন মক্কার বাংলাদেশ হজ মিশনে। সবাই সুস্থ আছেন জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।